Hello everyone, my name is Jamal and I welcome you to my YouTube channel. Bondhu hokol, bishesh kiba eta karonot moi mor natokiyo jiblak shooting asile, natokor shooting bilak moi keba dinor karone bondho koribologia hoise. Hehe moi babilu ene din bilak goi ase jetia aji eta blog banabole ulaisu aru blog moi aji mor etu fast blog. Gotike moi na janu blog tu kenekua hobo, kintu apnalukole mor eta onurodh please. আপনালোকে ভিডিওটো স্কিপ নকৰাকৈ একেবাৰে শেষলৈ চাব মিষ্টাৰ শৈবালী উৰ্ফে মুন্নাবাই আমাৰ নাটকীয় চৰিত্ৰত মুন্নাবাই বুলি জনাজাত মুন্নাবাই তো ফ্রেন্ডস এতিয়া মই আহি গলো একেবারে ডাইরেক্ট প্রপার রোয়ারপার যখন বাজার আছে এখন আপনার ডেইলি মার্কেট বলি কব পারি এটা এখন বড় ধুনিয়া বাজার আছে ইয়াত আপনার একেবারে হার্ডওয়্যার দোকানের উপর আরম্ভ করি একেবারে কেঁচা সবজি লৈকে সকল ধরনের দোকান আছে মই কেবাখন দোকান ইয়াত আপনার দেখাইছো আর আমার লগত এজন আছে আপনার স্থানীয় দোকানী এজন আছে গেলামলর ভাল এজন দোকানী আছে ইয়াত দোকানখন মই আপনার দেখো অত্যন্ত ধুনিয়া দোকানখন মোৰ ভাগিন হয় ভাগিনৰ দোকান বিলাল আহমেদ ই হোলচেলতো মাল বেচে বা ৰিটেইলতো বেচে বৰ ধুনীয়াকৈ ব্যৱসায় চলি আছে মই যিহেতু মই আগতে আপোনালোকক কৈছোঁ যে মই বহুতে বাহিৰত গৈ পেলাই ব্লগ ভিডিঅ' বনায় কিন্তু মই মোৰ জন্মস্থানৰ মই যিটো প্ৰাউড ফিল কৰোঁ সেইকাৰণে মই মোৰ প্ৰথম ভিডিঅ'টোত প্ৰথম ব্লগ ভিডিঅ'টোত মই ভাবিছোঁ ৰৱাৰপাৰৰ কিছুমান ঐতিহাসিক বস্তু দেখুৱাম তাতে মোৰ ভাগিন আছে দোকানী ভাগিন কিবা ক'ব নেকি ভাবিকক কিবা ক'ব নেকি বিয়া আছে কিবা ক'ব নেকি ভাগিন কেনেকুৱা চলিছে ৰোৱাৰপাৰত ব্যৱসায় কৰি আপোনাক আপুনি কেনেকুৱা পাইছে ভাল লাগিছে নেকি ভাল লাগে বহুত ভাল লাগে ইয়াত বেচা কিনা বেচা কিনা আমাৰ বহুত ভালেই আছে আপোনালোকৰ সহায় হওক চলি আছে আৰুতো কাষ্টমাৰে সুবিধা পালেতো কাষ্টমাৰে নিবই কিবা বস্তু বেছি বেছি ললে আহি যাব ইয়াত একে সস্তাত দিয়া হয় আজিকালি ঠাণ্ডা মানে বেচেলিন বডি লোচন 10% ডিস্কাউণ্ট দিয়ে নিবিয়া বডি লোচন যিটো সেইটো 10% ডিস্কাউণ্টত আপুনি কাষ্টমাৰক দি আছে 548 টকা মিনিমাম আপুনি 100 রুপিয়া মানে ডিস্কাউণ্ট হৈ যাব 100 টকা মান ডিস্কাউণ্ট হৈ যাব ইয়াত ন আৰু গেলামাল দোকান আছে মোৰ ডাঙৰ দাদা এজন আছে ইয়াতে দোকান দিয়ে ইয়াতে হাৰ্ডৱেৰ দোকান কিবা কাৰণত তেখেতৰ বন্ধ চাগে এতিয়া মই দেখুৱাম ৰৱাৰপাৰ এজন বৰ বিশিষ্ট ব্যৱসায়ী গিয়াছুদ্দিন ডাঙৰীয়া তেখেতে ইয়াত ভাল এটা ব্যৱসায় কৰিছে এটা বস্তুৰ অভাৱ আছিলে ৰৱাৰপাৰৰ যিখন বজাৰ এই বজাৰৰ অভাৱ যিটো আছিলে এখন কাপোৰৰ দোকান এখন চেণ্ডেলৰ দোকান দেই এই কাপোৰ আৰু চেণ্ডেলৰ যিটো অভাৱ আছিলে আমাৰ কাষ্টমাৰসকলৰ বিশেষকৈ লোকেল যিসকল কাষ্টমাৰ আছে আমি ডবকা বা গণিপুৰ আমবাৰী বজাৰলৈকে যাবলগীয়া হয় কিন্তু আজি দীৰ্ঘদিনৰ পৰা এখেতে এইখন দোকান খুলি ৰাইজৰ যিটো অভাৱ আছিলে অভাৱটো তেখেতে দূৰ কৰি পেলালে তাৰ কাৰণে মই গিয়াছুদ্দিন ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ আপুনি আমাৰ ভিউৱাৰ্ছক কিবা ক'ব নেকি দোকান ধন্যবাদ মই গিয়াছুদ্দিন এখন ৰৱাৰপাৰ গাঁৱৰ চাৰিআলিৰ গাঁৱলীয়া এখন দোকান হয় আৰু আমাৰ এইখনত মোটামুটি 15-20খনমান দোকান আছে এই সবরে মোটামুটি চলি আছে আর ভালোই চলি আছে আপনার বেচা কিনা ভালো চলিছে ভালো চলিছে আল্লাহ ভালোই চলাই আছে আপনার আইটেম তো দেখে ভ্যারাইটিস কাপড় ভ্যারাইটিস আর এই স্যান্ডেল ন সবই আছে মই দেখা পাইছো আপনার ইয়াত কিছুমান টান্ডা কাপড় আপনি আনিছে বর্তমান রাইজে ইয়াত আহিলে মানে টান্ডা কাপড় বিভিন্ন কোয়ালিটির পাবো ভাল ভাল দোকান হইছে আমি ভাল পাইছো দোকান হলে তো সবতে ভাল বস্তু আজি দোকান আমি নগদ লবলৈ আহিছো কিনিব আহিছা মইনা চেণ্ডেল নিব আহিছা আৰু তুমি কিনিবা জুতা বাপৰে নতুন জোতা নতুন চেণ্ডেল ল'বলৈ আহিছা ন আৰু আভা কি কিনিব জকেট কিনিব ন ভাল কথা দে আহিছোঁ মিষ্টাৰ গিয়াছুদ্দিন ডাঙৰীয়া আপোনাৰ দোকানত আমি কেতিয়াবা দৰকাৰ হ'লে আহিম মইতো প্ৰায় আহোঁৱেই আপোনাৰ থেংক ইউ
ভিউয়ার্স আকো মই আহি গলো এতে মই আপোনালোকক প্রথমতে কৈছিলো রৌয়ারপার আপনার হার্ডওয়্যার দোকান পর আরম্ভ করি একে কেসা মাল মাছর দোকান পর্যন্ত আছে এ আপোনালোকে দেখিছে মাছর দোকানের সজুলি ইয়াত দিলওয়ার হোসেন দেখতে ইয়াত পাচলি দোকান দি ভালকে জীবিকা নির্বাহ করেছে এনেকে নিবনুয়া যখন যুবক আছে প্রত্যেকে এনেকে এনেকে কিবা কিবা কিবি একটা সর সুরা বিজনেস যদি করে নিজের জীবন অন্তত নিজে ভালদরে চলাব পারিব যেহেতু চাকরি বাকরি আজিকালি নাই সেয়ে মো ভাগিনে আজি দীর্ঘদিনের পর তখন এই দোকান দিয়ে চলি আছে আর আমার রাজ্যের কারণে যথেষ্ট উপকৃত হয়েছে যে আমি বাজারত যাব নালাগে পাচলিয়ে হোক মাছে হোক বা ব্রয়লার মুরগিয়ে হোক এখেতর কিনি নিব পাৰিছো এখিনি মই আপনার দেখাই লৈছো এটা ভিউয়ার্স এটা মই আহি গেলো এখন ইয়াত আপনাদের ফেলার ফোন দেখাই লৈছো আপনাদের সাবির ডিজিটাল পান শপ সাবির ডিজিটাল পান শপ যখন এখন রৌয়ারপার বলে কলে রৌয়ারপারতে নহয় গোটেই যমুনা জিপির এখন ফেমাস পান দোকান হয় বিভিন্ন পঞ্চায়েতর আপনার বিভিন্ন জায়গারপর বহু দূর দূরণির পর চারি পাঁচশো ওসরা ওসরি গাওয়ার পর বা কি ধুনিয়া স্টাইলত পান হ্যাঁ বহু স্টাইলিশ পান বহু দূর দূরণির পর কাস্টমার এও আহিছে ওসরো গাওয়ার পর বিশেষকে খালি পান খাবর কারণে সাইদুলের দোকানত আহে নহয় জানো আপনাদের ডেইলি আহা মই দেখা পাও আর বিভিন্ন জায়গারপর আমার আম্বাড়ি সাইডেরপর ধুনিয়ারপার রৌয়ারপার যমুনা গাঁও উদমারি বিভিন্ন জায়গারপর কাস্টমার আহে সাবিরের দোকানত একটা পানের সাদ লবলে সাবির আহমদ কিবা কবা নাকি আমার ভিউয়ার সকল সাবির আহমদ মই শুনা পাইছো তোমার ইয়াত ফায়ার পান পাওয়া যায় ফায়ার পান পাওয়া যায় নাকি ফায়ার পান পাওয়া যায় বাপরে ফায়ার পান অন্তত এবার খাই চাব দেই আহি যাব সাবির আহমদর পান শপ রৌয়ারপার চারিআলি যেটা রৌয়ারপার মাদ্রাসা চারিআলি আছে ইয়াতে আপুনি আহিলে সাবির আহমদর পানের একটা জুটি খাই যাব আর যদি ফায়ার পান খাব বিচারে নিশ্চয় আহি দেই এটা আপনাদের দেখাম রৌয়ারপার চারিআলিত আর একটা বিশেষ সুবিধা হয়েছে যা তিন বছরের পর এজন দোকানী আমার ইয়াত আছে ইমরান টেন্ট টেন্টর সুবিধাটো নাছিলে প্রত্যেকজন দোকানীক মই ধন্যবাদ জ্ঞাপন করো কারণ যিখিনি সা সঁজুলি বা যিবিলাক বস্তু আমার অত্যন্ত প্রয়োজন হয় কেতিয়াবা তেনেকুৱা বস্তুর দোকান অত্যন্ত 10-15 লাখ টাকা ইনভেস্ট করে পেলাই ইয়াত এখন ইমরান টেন্ট এখন দোকান খুলিছে যত আপনাদের বিয়াই হোক কিবা প্রোগ্রাম হোক ওয়াজ মাহফিলে হোক বিভিন্ন ধরনের সা সামগ্রী যিমান প্রয়োজনীয় গোটেইখিনি আপনাদের ইয়াত দেখি ভাড়া নিবলৈ পাব সাউন্ড সেট বা আপনার জেনারেটর সিস্টেম লাইটিং গোটেইখিনি ইয়াত পাব এখন নাম হল আতাউর রহমান মই আতাউর রহমানক আমার চ্যানেল আকো স্বাগতম জানাইছো আপনি আমার ভিউয়ার্সক কিবা কব নাকি আপনার দোকানত বলি যে একো নাই বিভিন্ন ধরনের যি যি লাগে মুঠতে টেন্ট হাউসত আপনার দোকানত সব আছে আর কিবা দামটো কেনেকুয়া আপনি দবকার এটার লগত সমানে নে আপনার ইয়াত কম নে বেশি হয় নাকি ঠিক আছে মই দর্শকের তরফের পর আপনাকে একটা রিকোয়েস্ট করি যে আপনি আমার লোকাল কাস্টমারক অন্তত অকল সস্তাত বস্তুবিল দিব দেই আপনার ধন্যবাদ জানাইছো আকো এটা আমি আগবাড়িছো তো ভিউয়ার্স এতিয়া আটাইতক প্রয়োজনীয় আজি ডিজিটাল জমানাত যেটা বস্তু ডেইলি আপনার প্রয়োজন যে ধর আপনার এটিএমর একটা প্রয়োজন আপনার টাকা লেনা দেনাত আজিকালি ডিজিটাল হয়ে গেল গতি ডিজিটাল লেনদেনটা কেনেদরে হয় ইয়ার একটা সা সুবিধা আমার রৌয়ারপারত নাছিলে কিন্তু আমার ইয়ারে রৌয়ারপারের এজন স্থানীয় যুবক জাকির হুসেন মোর সম্পর্ক মূলত বন্ধু এতে ইয়াক পাবলিকক যে সুবিধা দিছে এই CSP দোকান খুলি পেলায় আপনার মানে সব ব্যাংকর লেনা দেনা করব পারি সব এটিএম থাকলে সব পার আর আধার কার্ড লিঙ্ক থাকলে পার আধার কার্ড লিঙ্ক থাকলে যে কোনো ব্যাংকর পারিব আর মিনি এটিএম যে আছে আপনার মেশিন এটি আপনি এটিএম কার্ডের জড়িয়ে সব ব্যাংকর লেনা দেনা করব পারে সব ব্যাংক অল ব্যাংক মানে ডেলয় আর ট্রান্সফার আচ্ছা আচ্ছা অল ব্যাংকর মানি ট্রানজাকশন হয় মুঠতে ইয়াত ধন্যবাদ আমার মুন্না ভাই দেখিছো ইয়াত আহিছে মুন্না ভাই কিবা টাকা পয়সা লেনা দেনা করেছে নাকি মই আহিছিলো মানে টাকা পয়সা এটা উঠাম বলি এইটো ব্যাংকত আমি সদায় উঠাই থাকো আপনার সেই লেনা দেনা ইয়াতে হয় ইয়াতে হয় বড় ভাল সুবিধা আমার মানে এতিয়া এটিএম যাব নালাগে ডবকা যাব নালাগে ইয়াতে হয়ে যায় আমার সুবিধা ভাল 1-2 লাখ টাকাও জায়গা দিব পারে ট্রানজাকশন করব পারে আমার কাছে এটা বড় ভাল সুবিধা হয়েছে আমার রাজ্যের কারণে ন ধন্যবাদ এতিয়া আমি আর কিছু বস্তু দেখাম রৌয়ারপারত আসলে কি কি সা সুবিধা আজিকালি আছে প্রিয় ভিউয়ার্স মই এতিয়া আহি গলো রৌয়ারপারর একেবারে বড় ঐতিহাসিক বস্তু রৌয়ারপার আঞ্চলিক বরমসজিদ যখন রৌয়ারপার আঞ্চলিক বরমসজিদ যখন আপনাদের দেখা পাইছে ইয়াত লেখা আছে কিমান এখন রৌয়ারপার বরমসজিদ সন আছে আপনার 1930 চন বা 1930 কিমান পুরোনা এখন বরমসজিদ রৌয়ারপার আঞ্চলিক বরমসজিদ যখন আছে ইয়াত লগতে অকল মসজিদে নহয়
লগতে আছে আপোনাৰ এখন বৰ ডাঙৰ মাদ্ৰাসা যিখন মাদ্ৰাসাত আপোনাৰ বহুত দূৰ দূৰণিৰ পৰা ছাত্ৰবিলাক আহি ইয়াত শিক্ষা অৰ্জন কৰে এইখন মাদ্ৰাসা আপোনালোকক মই দেখুৱাই লৈছোঁ মই আপোনালোকক পোষ্টাৰখন দেখুৱাই লৈছোঁ মাদ্ৰাসাৰ যিখন বেনাৰ আছে এছাতুল ইছলাম ৰৌৱাৰপাৰ মাদ্ৰাসা পোষ্ট অফিচ কৰৈগুৰি জিলা হোজাই অসম পিন 782440 স্থাপিত 1950 চন বাপৰে 1950 এইখনো বহুত পুৰণা ইয়াত কাৰিয়ানা মাদ্ৰাসাও আছে লগতে আপোনাৰ হাফিজিয়া বিভাগো আছে সেই আঁতৰত যিখন আপোনালোকে দেখিবলৈ পাইছে সেইখন হৈছে আপোনাৰ হাফিজিয়া বিভাগ একে নিচেই ওচৰে যে একেটা বাউণ্ডাৰীৰ ভিতৰতে আঞ্চলিক বৰ মছজিদ আৰু লগতে মাদ্ৰাসাখন নহ'লে কোনোবা এজন শিক্ষক বা মছজিদৰ ইমাম চাহাব টকাহেঁতেন দুষাৰ পাতিলোহেঁতেন তেখেতৰ লগত আনফৰ্চুনেটলি কোনোবা ইয়াত দেখা পোৱা নাই আৰু আটাইতকৈ ধুনীয়া কথা এইটোৱেই যে ইয়াত বৰ মছজিদ যিখন আঞ্চলিক বৰ মছজিদ লগতে আছে মাদ্ৰাসা কাৰিয়ানা ও হাফিজিয়া দুয়োটা বিভাগ আছে আৰু একে নিচেই কাষতে একেটা লগতেই আৰু সেইখন এই আঁতৰত আপোনালোকে দেখিবলৈ পাইছে এইখন হৈছে চৰকাৰী এল পি স্কুল এল পি স্কুলৰ লগতে আকৌ আছে এখন এম ই স্কুল আৰু একেবাৰে মাদ্ৰাসাৰ ঠিক ফ্ৰণ্টত মছজিদৰ ঠিক ফ্ৰণ্টত গেইটৰ একেবাৰে অপজিটত ইয়াত আছে আপোনাৰ এখন প্ৰাইভেট একাডেমি ৰৌৱাৰপাৰ জ্ঞানদীপ একাডেমি এজন মোৰ অত্যন্ত প্ৰিয় বন্ধু তেখেতে এইখনৰ মালিক হয় তেওঁ নিজৰ মাটিত এইখন স্কুল বনায় যথেষ্ট পৰিমাণে ল'ৰা ছোৱালী তাত শিক্ষা অৰ্জন কৰি আছে অত্যন্ত ভাল এখন স্কুল ৰৌৱাৰপাৰ জ্ঞানদীপ একাডেমি এতিয়া আমি লাহে লাহে আগবাঢ়িম মাদ্ৰাসা আৰু মছজিদৰ একেবাৰে ঠিক গেইটৰ পৰা একে চিধা ফ্ৰণ্টত যিখন ৰৌৱাৰপাৰ আঞ্চলিক কবৰস্থান সেইখনো অত্যন্ত পুৰণা এখন কবৰস্থান এই কবৰস্থানৰ এটা দৃশ্য হ'লেও আপোনালোকক মই দেখুৱাম যিহেতু ৰৌৱাৰপাৰ ব্লগ যিহেতু মই গোটেই ৰৌৱাৰপাৰখন ঘূৰি ফুৰি পেলাই ব্লগটো কৰিব পৰা নাই যদিও কিছুমান মেইন মেইন বস্তু আপোনালোকক মই দেখুৱাই আছোঁ এয়া হৈছে ৰৌৱাৰপাৰ সদৰ কবৰস্থান স্থাপিত 1915 চন কিমান পুৰণা আৰু দেখিছেতো আপোনালোকে 1915 ইয়াৰো দেখা হৈ গৈছে পোষ্ট অফিচ কৰৈগুৰি হোজাই অসম পিন 782440 বা ইয়াত এটা বৰ ইম্পৰ্টেণ্ট লাইন লিখা হৈ আছে দেখিছে আপোনালোকে মৃতকক কবৰস্থ কৰাৰ আগত কমিটিৰ বিষয়ববীয়াৰ লগত যোগাযোগ কৰা বাধ্যতামূলক এইটো কম্পালচৰি আৰু কাৰণ কমিটিৰ যিসকল বিষয়ববীয়া আছে তেওঁলোকে অথৰিটি দিলেহে ইয়াত কবৰস্থ কৰিব পাৰে নহ'লে কবৰস্থ কৰিব নোৱাৰে এইটো ঠিকে আছে হ'বই লাগে এনেকুৱা বলক এতিয়া কবৰস্থানৰ ভিতৰৰ কিছুমান দৃশ্য দেখুৱাই দিওঁ আমাৰ চিনাকিৰ ভিতৰত বহুত মানুহ আজি দুনিয়াত নাই এইখন কবৰত শুই আছে ইভেন মাই পেৰেণ্টছ অলছ' তেওঁলোকো ইয়াত শুই আছে যিসকল ইয়াত শুই আছে আল্লাহ চবকে জান্নাতুল ফেৰদৌছ নচিব কৰক কিন্তু আমাৰ জনা শুনাৰ ভিতৰত আমি দেখিছোঁ বহুত জনপ্ৰিয় মানুহ তেওঁলোকো এইখন কবৰত শুই আছে বলক এতিয়া কবৰস্থানৰ ভিতৰৰ দৃশ্যটো আপোনালোকক দেখুৱালোঁ কি ধুনীয়া পৰিৱেশ চাৰিওফালে একেবাৰে বাউণ্ডাৰী ৱাল কৰা হৈ আছে তো ভিউৱাৰ্ছ এতিয়া আমি বেলেগ কিবা এটা দেখুৱাম আপোনালোকক বলক তো ভিউৱাৰ্ছ মই ভাবোঁ ভিডিঅ'টো বেছি লম্বা হৈ যাব কিজানো আৰু যিহেতু এইটো মোৰ ফাৰ্ষ্ট ব্লগ আমাৰ নাটকৰ যিখিনি শ্বুটিঙৰ কাম এইখিনি কিবা কাৰণত আমি কেইদিনমানৰ কাৰণে স্থগিত কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় চাগে বেয়া পাই আছে যে কিয় আমাৰ নাটকবিলাক অহা নাই নতুন ভিডিঅ'বিলাক মই আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ যাতে আপোনালোকে বেয়া নাপায় আপোনালোকৰ এণ্টাৰটেইনমেণ্টৰ কাৰণে মই ব্লগ ভিডিঅ' মাজে মাজে দুই এটা যি যাম মই আশা কৰিছোঁ যিহেতু ফাৰ্ষ্ট ব্লগ নিশ্চয় কিবা ভুল হ'ব পাৰে আপোনালোকে নিশ্চয় ক্ষমাৰ দৃষ্টিৰে দেখিব যিহেতু ৰৌৱাৰপাৰ অঞ্চল গাঁওখন অত্যন্ত ডাঙৰ গাঁও আৰু ইয়াত ঐতিহাসিক বহুত বস্তু আছে দেখুৱাবলগীয়া বহুত বস্তু আছে কিন্তু ভিডিঅ' লম্বা হৈ যাব সেইকাৰণে মই দেখুৱা নাই নে কি কয় মুন্না ভাই হয় হয় ভিডিঅ' বেছি লম্বা হৈ যাব আজি ভিডিঅ'টো ইমানেতে থাকক আৰু যদি আপোনালোকৰ কিবা ক'বলগীয়া আছে পৰামৰ্শ আছে বা কিবা ভাল বেয়া কিবা ক'বলগীয়া আছে নিশ্চয় কমেণ্টত জনাব লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ মোটেও নাপাহৰিব থেংক ইউ